ওকে ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে আজকে হচ্ছে হোয়াইল লুপ দেখে ফেলবো। আমরা জানি লুপ হচ্ছে মোটামুটি বেসিক্যালি তিন ধরনের লুপ থাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, জাভাস্ক্রিপ্টও তিন ধরনের লুপ আছে। সো এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। তো আমরা ফর লুপ তো এখন জানি, এরপরে হচ্ছে আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদিও এটা হচ্ছে অনেকটা ফর লুপের মতোই কাজ করে। তো চলো আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই এবং এখানে হচ্ছে কন্ট্রোল এন দিয়ে আমরা একটা পেজ নিয়ে নিই যেটার নাম দিলাম while.js নামে হচ্ছে আমরা একটা পেজ দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। তো while.js নামে আমাদের একটা পেজ কিন্তু হয়ে গেল। আচ্ছা, তো হোয়াইল লুপ নামার জন্য তুমি মনে রাখবা ফর লুপের যে কাজ কারবার ছিল কি কি ছিল তোমার মনে আছে তো? না, ওই যে তোমাকে কিন্তু একটা হচ্ছে তোমাকে হচ্ছে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে, তারপরে হচ্ছে তোমাকে হচ্ছে ইনক্রিমেন্ট করা অথবা ডিক্রিমেন্ট করা, এই জিনিসটা তোমাকে হচ্ছে করতে হবে। তো তার আগে চলো আমরা হচ্ছে হোয়াইলের আসলে স্ট্রাকচারটা দেখতে কিরকম এই জিনিসটা একটু দেখে আসি। হোয়াইল লুপের স্ট্রাকচার আসলে মূলত এত কঠিন কোনো কিছু না। তোমাকে হচ্ছে প্রথমে হোয়াইল লিখতে হবে। আচ্ছা, প্রথমে তুমি WHIL হোয়াইল লিখে ফেলো, এরপরে একটা প্যারেন্থেসিস দিয়ে দিলা, এরপরে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিলা। এই মাঝখানে যে বডিটা আছে এই বডির মধ্যে হচ্ছে তুমি হচ্ছে যেটা হচ্ছে দেখাইতে চাচ্ছ সেই জিনিসটা তুমি হচ্ছে দেখাবা। তো এখানে তুমি আবার কিভাবে হচ্ছে তোমার হচ্ছে এই ইনিশিয়ালাইজটা প্রথম যেভাবে তুমি করতে হবে, এই ফরের ক্ষেত্রে যেটা করছো তুমি হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তুমি একই সাথে ইনিশিয়ালাইজ করলা, কন্ডিশন লিখলা এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাইলা। বাট হোয়াইলের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন, যেটা প্রথম ইনিশিয়ালাইজ সেটা হচ্ছে তোমাকে উপরে হচ্ছে একটু ডিক্লেয়ার করে নিতে হবে একটা ভেরিয়েবলের মাধ্যমে। সিম্পল একই জিনিস, তুমি যদি ফরটা ভালো করে বোঝো হোয়াইলটাও ভালো করে বোঝা যাবে, তবে একটু ডিফারেন্স আছে। সো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা হচ্ছে শেষের দিকে এসে ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলবো, তাহলে দেখবে এটা পুরোপুরি তোমার মাথায় ঢুকে গেছে। আর সবসময় যেটা বলি যে প্রথমবার কিন্তু মাথায় ঢুকবে না, কয়েকবার কাজ করলে মাথায় ঢুকবে। তো ঠিক আছে, তুমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নাও, মানে হচ্ছে তুমি ইনিশিয়ালাইজ করতেছো। তুমি চাইলে var দিয়েও নিতে পারো, আর তুমি চাইলে লেট দিয়ে নাও, কারণ যেহেতু জাভাস্ক্রিপ্ট মডার্ন ভার্সন ES6 এ আমরা লেট ইউজ করবো সব সময়। সো তুমি দিলা i সমান সমান মনে করো তোমার হচ্ছে 0, মানে i টা তুমি হচ্ছে ইনিশিয়ালাইজ করতে যে এই i টা শুরু হবে 0 থেকে, আর এখানে এসে তুমি হচ্ছে কন্ডিশন দিবা। সো কন্ডিশনটা কি দিবে? তুমি সাপোজ দিয়ে দিলা i লেস দেন হচ্ছে 10, অর্থাৎ এই i টা যাবে হচ্ছে 10 এর আগ পর্যন্ত, মানে i টা শুরু হবে, মানে লুপিং করা শুরু হবে, মানে ঘোরা শুরু হবে তোমার হচ্ছে 0 থেকে এবং সে ঘুরবে হচ্ছে 10 এর আগ পর্যন্ত। এই কন্ডিশনটা তুমি এখানে দিয়ে দিলা। এরপরে তুমি যেটাকে ঘুরাইতে চাচ্ছ তুমি যদি বলে দাও যে কনসোল ডট হচ্ছে তোমার লগ করে দাও। এখানে সাপোজ তুমি মনে করো যে একটা কিছু দিয়ে দিলা ফার্স্ট ব্র্যাকেট, তোমার ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, তবে সিঙ্গেল কোটেশনটা ইউজ করাটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড আর কি। সাপোজ তুমি হচ্ছে এখানে একটা নাম দিয়ে দাও, সাপোজ হচ্ছে জন ডো একটা নাম দিয়ে দিলা। তো তুমি হচ্ছে এটাকে স্টেটমেন্টটা শেষ করে দাও। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু এই যে লুপটা তুমি কিন্তু বললা যে এটা হচ্ছে 10 এর আগ পর্যন্ত চলবে, এবং তুমি কিন্তু এই ইনক্রিমেন্টটা কিন্তু বা ডিক্রিমেন্ট এটা কি কমবে না বাড়বে বা কিভাবে কমবে কিভাবে বাড়বে এই জিনিসটা কিন্তু তুমি এখনো ডিক্লেয়ার করো নাই। কিন্তু এই জিনিসটা তুমি যদি ডিক্লেয়ার না করো তাহলে যেটা হবে সেটা একটা ইনফিনিটি লুপে পরিণত হবে। আর ইনফিনিটি লুপের ধর্ম যেটা সেটা হচ্ছে সে আজীবন চলতেই থাকবে। তো এতটুকু অবস্থা যদি তুমি কন্ট্রোল অল্টার এন মারো, এবার দেখো এখানে ঘটনা কি ঘটে। দেখো এই বেচারা চলতে আছে আজীবন ধরে শুধু জন্ড প্রিন্ট করতে আছে। এই বোকা বুঝতেছে না যে কোথায় গিয়ে তাকে থামতে হবে। তো এখন তুমি এটা থেকে বের হইবে কিভাবে? এটা থেকে বের হওয়ার জন্য তুমি হচ্ছে কন্ট্রোল অল্টার এম দিয়ে দাও, তাহলে এটা স্টপ হয়ে যাবে। এরপরে তুমি হচ্ছে এটাকে একটু ওয়েট করো, এটাকে কেটে দাও, এটা চলে গেল। তার মানে ইনফিনিটি লুপ বুঝছো তো? সে কিন্তু বুঝতেছে না যে এটা কিন্তু বের হয়ে গেছে, এটাকে তুমি কেটে দাও। কন্ট্রোল অল্টার এম দিয়ে হচ্ছে আমরা কাটছি, এম এম ওই যে আমার নামের প্রথম অক্ষর যেটা এম। আচ্ছা, তো মনে করো যে তুমি এখন এটাকে হচ্ছে তুমি হচ্ছে এখন হচ্ছে বলে দিবা যে তুমি হচ্ছে এক এক করে হচ্ছে বাড়াবা। কেন এই ইনফিনিটি লুপটা তৈরি হয়েছে এটা যদি তুমি একটু বেশি ডিপলি বুঝতে চাও তাহলে তুমি চিন্তা করো i এর মান হচ্ছে 0 এবং তুমি বলে দিলা যে আয় হবে সবসময় 10-এর থেকে ছোট, মানে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 10-এর থেকে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এখন দেখো এটা কিন্তু সত্য কথা, আয়ের মান কিন্তু আজীবনেই কিন্তু মানে 10-এর থেকে কিন্তু ছোট। সো এই লুপটা এই জন্য আজীবন ধরে চলতেছে। বাট তুমি যদি এটাকে ডিক্লেয়ার করে দাও যে এটা তোমার হচ্ছে আয়টা প্লাস প্লাস, মানে হচ্ছে এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে, এবং এটা হচ্ছে তোমার হচ্ছে একটা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট করে দিলা যে এক এক করে বাড়বে। কতটুকু বাড়বে? সে হচ্ছে 10-এর আগ পর্যন্ত বাড়বে। তাহলে হচ্ছে সে যখন এক এক করে বাড়তে বাড়তে ওই 10-এর আগ পর্যন্ত যাবে তখন কিন্তু কন্ডিশনটা ফলস হয়ে যাবে, আর মিলবে না। তখন হচ্ছে সে হচ্ছে এই লুপ মানে ঘুরাঘুরি বন্ধ করে দিবে। আর যদি এই ডিক্রিমেন্টটা তুমি ডিক্লেয়ার না করো ইনক্রিমেন্টটা, তাহলে সেটা আজীবন ধরে আয়ের মান সবসময় 10-এর শূন্য থাকবে, আজীবন এটা দেখবে যে চলতেই থাকবে। তো চলতেই থাকবে, তো এভাবে হচ্ছে ভাইরাস তৈরি করে আর কি মূলত। তো কন্ট্রোল এস দিয়ে দাও, কন্ট্রোল অল্টার এন দাও। এখন দেখো তোমার এই জন্ডটা এখানে 10 বার প্রিন্ট হয়েছে, কারণ এই প্রথমে 0, তারপরে 1 2 3 4 এভাবে করে করে 9 পর্যন্ত গেছে। তো 9 আর 0 একবার, টোটাল হচ্ছে 10 বার প্রিন্ট হয়েছে এই জিনিসটা। আর তুমি যদি বলতা যে না এখানে 1 থেকে শুরু হবে, তাহলে তুমি 0 না এখানে 1 দিয়ে দাও। তার মানে 1 থেকে সে 10-এর আগ পর্যন্ত যাবে, তার মানে বরাবর 9 বারে হবে এই জিনিসটা। তো এটা হচ্ছে একটা সিম্পল লজিক। আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও, দেখো এই একই জিনিস এবার কিন্তু বরাবর 9 বারে হয়েছে। আবার যদি তুমি চাও না 9 বার তুমি চাইবে না, তোমার মনে অনেক দিনের ইচ্ছা, তুমি হচ্ছে বরাবর 10 পর্যন্ত চাইবে, 1 থেকে 10 পর্যন্ত, তাহলে জাস্ট এখানে এই অপারেটরটা যেটা এগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখানে তুমি একটা ইকুয়াল দিয়ে দাও, মানে 10-এর সমান পর্যন্ত যাবে। কন্ট্রোল অল্টার এন দাও, তাহলে দেখবে বরাবর 1 থেকে 10 পর্যন্তই কিন্তু এই লুপটা চলছে কিন্তু। আচ্ছা, তো এটা তো হচ্ছে তোমার হোয়াইল লুপ। এখন এই হোয়াইল লুপ কখন ইউজ করবা আর ফর লুপ, এই কাজটা কিন্তু তুমি চাইলে ফর লুপ দিয়েও করতে পারো, এটা কোনো বিষয় না। কিন্তু একটা প্রবলেম যেটা কমন সেটা হচ্ছে কখন তুমি হোয়াইল ইউজ করবা আর কখন তুমি ফর ইউজ করবা, এটা হচ্ছে একটা মানে তোমার হচ্ছে একটা প্যাচগোছের একটা বিষয়। তো এই কনসেপ্টটা তোমার হচ্ছে এখন ক্লিয়ার হবে না, ওই কয়েকটা প্রজেক্ট করলে তুমি হচ্ছে অটোমেটিক বুঝে যাবা যে কখন তোমার হোয়াইল ইউজ করতে হবে, কখন তোমার ফর ইউজ করতে হবে। এই জিনিসটা তুমি হচ্ছে বুঝে যাবা, মানে ইম্পর্টেন্টনেস যেটা, এটা তুমি বুঝে যাবা যে কখন কোনটা আসলে ইম্পর্টেন্ট, মানে কোন সময় কোন কথাটা বলা লাগবে। তো এই জিনিসটা তুমি হচ্ছে আস্তে আস্তে বুঝবা, এখন কিন্তু বুঝবা না। তো তারপরেও চলো আমরা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে ছোট একটা প্রোগ্রামিং করে ফেলি। তো আমরা হচ্ছে এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য করব। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে জাস্ট এই যে কমেন্ট করে দিলাম, তুমি জানো কিভাবে কমেন্ট করতে হয়। তো আমরা একটা কাজ করি, এইখানে কিন্তু তুমি চাইলে যে এরকম যে কোনো ভ্যালু নিতে পারো, চাইলে তুমি যে কোনো কিছু নিতে পারো। তোমাকে যে একদম i = 1 i = 0 নিতে হবে এরকম কোনো কথা না, যে কোনো কিছু তুমি নিতে পারো, যেটা আমি আগেও বলছিলাম। তো তুমি একটা কাজ করো, এখানে লেট একটা ভেরিয়েবল নাও, সাপোজ হচ্ছে ইজ রানিং একটা ভেরিয়েবল নিলে এবং এটার মান দিয়ে দিলে হচ্ছে ট্রু, মানে সে যাইতেছে, মানে সে রান করতেছে, এটা ট্রু, এটা আজীবনের জন্য হচ্ছে ট্রু, সে চলতে আছে। সো দেখো তুমি কি করলা, এই যে মনে করো ইজ রানিং নামে একটা সিম্পল জিনিস ভেরিয়েবল নিলা এবং এটার বুলিয়ান একটা ভ্যালু দিলা। বুলিয়ান ভ্যালু তো বুঝো, ট্রু আর ফলস। সো তুমি একটা বুলিয়ান ভ্যালু দিলা। এবার যদি তুমি তোমার হোয়াইলের ভিতরে এসে বলো যে হোয়াইল, আচ্ছা এটা শর্টকাটে চলে আসতেছে, আমরা এইভাবে না লিখে প্রিন্ট মানে টাইপ করে লিখে ফেলি ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দিয়ে দিলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি বলতেছো এই যে ভ্যালুটা, মানে ইজ রানিং, এই ইজ আর ইউ, এই ইজ রানিং যে ভ্যালুটা আছে এখানে তুমি এভাবে ইজ রানিং লেখা আর হচ্ছে তোমার ইজ রানিং এই ইকুয়াল টু ট্রু লেখা, এটা একই কথা। কারণ এই ইজ রানিং মানেই ট্রু হবে অথবা ফলস হবে, যেহেতু বুলিয়ান ভ্যালু, এই কারণে তোমাকে হচ্ছে ওই ট্রু লেখাটা না লিখলেও চলবে। জাস্ট তুমি হচ্ছে ইজ রানিং মানে হচ্ছে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলে তোমার হবে, আর কিছু লাগবে না। কারণ এই ভেরিয়েবলের মানটাই হয় ট্রু হবে নাহলে ফলস হবে, এজন্য তুমি জাস্ট এই ভেরিয়েবলটাই ডিক্লেয়ার করে দাও, কোনো প্রবলেম নাই। সো এখন আমরা চাচ্ছি আমাদের এই ইজ রানিংটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এটার ভিতরে যেটা এই লুপের বডির ভিতরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওই যে র্যান্ডম নাম্বার ক্রিয়েট করা দেখছিলে না। সো একটা ভেরিয়েবল নিয়ে নাও, র্যান্ড নামে একটা ভেরিয়েবল নাও, এটার মান দিয়ে দাও, তুমি হচ্ছে কি দিবা, তোমার হচ্ছে একটা র্যান্ডম নাম্বার দিবা। সো ম্যাথ ডট, একটু আগে তোমার কিন্তু আগের ক্লাসে দেখাইছি যে র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট হয়। সো ম্যাথ ডট র্যান্ডম এটা একটা ফাংশন, তুমি হচ্ছে এখানে প্যারেন্থেসিস দিয়ে দাও এবং এই ফাংশনটার কাজ হচ্ছে সে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি সবগুলা ভ্যালু হচ্ছে সে দেখায় এবং সেটাকে হচ্ছে फ्लोटिंग नंबर आकार देखा फ्लोटिंग नंबर मानी एफएलओ एटी फ्लोट मानी होता सपोज ए 0.2 मानी एभावे देखाय से मानी दशमिकेर पर एक संख्या दिए दिए से होता देखाय फ्लोटिंग नंबर हिसाब से देखाय। सो एटा तुम्हार बुझार कथा आगের ক্লাস এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে ফ্লোটিং নাম্বার কি। সো এই র্যান্ডম নাম্বার ম্যাথ ডট র্যান্ডম তুমি চাচ্ছো তোমাকে হচ্ছে এরকম ফ্লোটিং নাম্বার দেখাবে না, তোমাকে হচ্ছে ডাইরেক্ট এরকম এই 1 2 3 4 5 একদম ডাইরেক্ট ইন্টিজার ভ্যালু দেখাই দিবে তোমাকে। সো এই ইন্টিজার ভ্যালু তুমি দেখতে চাচ্ছো হচ্ছে কত 1 থেকে মনে করো 10 এর ভিতরে দেখতে চাচ্ছো। সো এখানে দিয়ে দাও মাল্টিপ্লাই বাই 10 এবং তুমি সেটা দেখতে চাচ্ছ 1 থেকে মানে 0 থেকে দেখতে চাচ্ছ না, তাহলে এখানে প্লাস 1 দিয়ে দাও, তাহলে এটা 1 থেকেই কিন্তু শুরু হবে, র্যান্ডম নাম্বারটা 1 থেকেই শুরু হবে। কিন্তু প্রবলেম যেটা হলো 1 থেকে শুরু হলো সে ওই 1 পয়েন্টের পরে কিন্তু একটা দশমিক দেখা দিবে, কারণ তার ধর্মই হচ্ছে দশমিক সহ দেখায় আর কি র্যান্ডম নাম্বার জেনারেট করে। তো তুমি যদি ওই দশমিক সহ দেখতে না চাও তাহলে এখানে একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করো। তুমি যদি ওই দশমিক সহ দেখতে না চাও তাহলে কি করবা, ওই যে আগের ক্লাসে দেখাইছি এই পুরো জিনিসটাকে তুমি হচ্ছে একটা রাউন্ডের ভিতরে ঢুকাই দাও, তাহলে লিখে ফেলো ম্যাথ মানে তুমি হচ্ছে রাউন্ড নাম্বার দেখতে যাচ্ছ ম্যাথ ডট রাউন্ড এই রাউন্ড ফাংশনের ভিতরে যদি এটাকে দিয়ে দাও তাহলে তোমাকে এবার শেয়ার ওই দশমিকের পরে যেগুলা ফ্লোট নাম্বার এরকম দেখাবে না, তোমাকে হচ্ছে ইন্টিজার ভ্যালু দেখায় দিবে ডিরেক্ট। এটা হচ্ছে কাজ কারবার, এটা যদি না বুঝো আগের ক্লাসটা আবার ভালো করে দেখে আসো, নাহলে এখানে আসলে পেছায় যাবা তুমি। সিম্পল জিনিস আমরা হচ্ছে একটা র্যান্ডম আমরা জানি র্যান্ডম নাম্বার হচ্ছে সবসময় এরকম 1.25 এরকম 2.35 মানে সে একটা দশমিক নিয়ে আসে। তো আমরা যদি কোনো কিছুকে রাউন্ড করে ফেলি তাহলে সেটা কিন্তু আর দশমিকের মধ্যে আসতে পারে না, সেটা একটা মানে ইন্টিজার ভ্যালু হচ্ছে আমাদেরকে দেখায়। সো আমরা এই জিনিসটাই হচ্ছে এখানে করে ফেললাম। এখন আমরা এটার ভিতরে একটা কন্ডিশন দিব যে ইফ যদি আমার সাপোজ মনে করো ইফ যদি আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ইফের পরে এবং এখানে এসে বলো যে র্যান্ড তোমার হচ্ছে এই র্যান্ডমটা মানে এই র্যান্ডম এই র্যান্ডের ভ্যালু ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান যদি 9 হয়, তোমার এই র্যান্ডের ভ্যালুটা যখন 9 হবে তখন তুমি যেটা চাচ্ছ তুমি হচ্ছে চাচ্ছ এখানে কনসোল ডট লগ করে দিবে তোমাকে হচ্ছে ওই যে পাবজি খেলো না পাবজি ওই পাবজির মধ্যে কি বলে তুমি যখন জিতে যাও তখন তোমাকে বলে উইনার উইনার চিকেন ডিনার এরকম কি একটা জানি বলে। সো এটা লিখে দাও তুমি ডাবল এন ইয়ার উইনার উইনার চিকেন ডিনার বানান ঠিক আছে কিনা জানি না, ডাবল এন ইয়ার ডিনার আচ্ছা যা হোক হবে একটা কিছু। তো তুমি কি বললা দেখো তুমি বলতেছো যে প্রথমে একটা কি করলা ইজ রানিং এটাকে তুমি এরপরে কি করলা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলা, জেনারেট করে তুমি একটা এখানে হচ্ছে চেক করতেছো তুমি হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিলা যে র্যান্ডম নাম্বারটা যখন আমার 9 হয়ে যাবে মানে এই র্যান্ডের ভ্যালু সেটা একবার একবার কখনো 1 প্রিন্ট করবে কখনো 2 প্রিন্ট করবে কখনো 5 প্রিন্ট করবে 10 এর মধ্যে একটা না একটা প্রিন্ট করবে। কিন্তু তুমি বলে দিছো যে র্যান্ড যখন 9 প্রিন্ট করবে মানে 9 কে যখন সে ধরে ফেলবে তখন সে কনসোল ডট লগ করে দিবে এই উইনার উইনার চিকেন ডিনার এই কথাটা। আর যদি সে ধরতে না পারে অন্য কিছু যদি পেয়ে যায় তাহলে সে এখানে এলস করে দিবে, সে এখানে কনসোল ডট লগ এর মধ্যে দিয়ে দাও যে এলস করে দিবে যে মনে করো তুমি এখানে লিখে দাও কিছু একটা যেটাই লিখবা সাপোজ লিখে দিলা ইউ হ্যাভ গট ওকে ইউ হ্যাভ গট এটার সাথে প্লাস দিয়ে তুমি হচ্ছে র্যান্ডকে দিয়ে দাও মানে হচ্ছে র্যান্ডকে দাও মানে ইউ হ্যাভ গট তুমি অন্য আরেকটা নাম্বার পাবা 9 বাদে যদি অন্য কোনো নাম্বার পাও ওই র্যান্ডের ভিতরে যে মানটা এটা মনে রাখবে এই র্যান্ডের ভিতরে যে মানটা সে এটাই দেখাবে ইউ হ্যাভ গট তুমি এত পাইছো। কিন্তু যখন সে পাবে 9 তখন তোমাকে দেখাবে এটা, এছাড়া অন্য কিছু পাইলে প্রথমে সে দেখাবে ইউ হ্যাভ গট এরপরে ওই যে র্যান্ডম নাম্বার যেটা পাবে সে ওই নাম্বারটা দেখায় দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দাও সুন্দর করে। এবার দেখো তুমি কন্ট্রোল এন দিয়ে তো দেখো এখানে কি ঘটনাটা ঘটছে। প্রথমবারে দেখো ইউ হ্যাভ গট প্রথম পাইছে 3 4 5 6 7 8 তারপরে হচ্ছে 11 8 7 2 আবার হচ্ছে তোমার আচ্ছা এখানে হচ্ছে তোমার ওই যে 1 বাড়তি নিছি এজন্য 11 থেকে 11 পর্যন্ত গেছে 2 4 এ দেখো সে হচ্ছে অনেকবার পরে যায় সে পাইছে হচ্ছে উইনার উইনার তোমার হচ্ছে এই চিকেন ডিনার এই জিনিসটা সে হচ্ছে পাইছে এখানে। তো রেজাল্টটা সে পাইলো দেখো কিন্তু এটা তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে সে হচ্ছে এই যে আজীবন ধরে শুধু প্রিন্ট করতেছে, আবার যখন এসে এ দেখো পাচ্ছে মানে এটা একটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। যখন সে পাচ্ছে মানে যখন সে 9 পাচ্ছে তখন বলতেছে উইনার উইনার চিকেন ডিনার এভাবে সে চলতেছে। তুমি এই ইনফিনিটি লুপ থেকে বেরোয়ার জন্য আগে কন্ট্রোল অল্টার এম দাও দিয়ে হচ্ছে এখান থেকে কাটো। এই ইনফিনিটি লুপটা কেন পাইলো সেটা হচ্ছে আমি ইচ্ছে করে তোমাকে হচ্ছে দেখাচ্ছি কেন হচ্ছে তুমি ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেলা। দেখো তুমি কিন্তু বলে দাও নে যে ৯ পাইলে হচ্ছে তুমি হচ্ছে স্টপ করে দিবা, কারণ তুমি চাচ্ছ হচ্ছে ৯টা পাওয়ার জন্য চাচ্ছ, মানে যখন তোমার র্যান্ডম নাম্বার ৯ হবে তখন তুমি এই রেজাল্টটা নিয়ে নিবা এবং তুমি বলে দিবা এখন আর আমার লুপ চালানোর দরকার নাই কারণ আমি রেজাল্টটা পেয়ে গেছি। এই যে রেজাল্ট লুপ চালানোর দরকার নাই এই কথাটা কিন্তু তুমি যখন লেখো না তখন কিন্তু তোমার এটা ইনফিনিটি লুপ, এটা কিন্তু চলতেছে। সো এটাকে তুমি হচ্ছে মানে এই জিনিসটাকে তুমি না পাওয়ার জন্য মানে স্টপ করার জন্য তোমাকে যেটা করতে হবে এই ইজ রানিং নামে যেটা আছে এটাকে তুমি বলে দিবে হচ্ছে ফলস, এই জায়গার মধ্যে ফলস বলে দিতে হবে। কারণ কি তুমি বলতেছো যখন ভাই আমার র্যান্ডম নাম্বার ৯ হবে তখন আমাকে দেখাবা উইনার উইনার চিকেন ডিনার, এরপরে আমার আর কোনো কিছু লুপিংটা চলার দরকার নাই, ইজ রানিং যে ভ্যালুটা আছে এটাকে তুমি এবার ফলস করে দিবা। সো ফলস করে দিলে লুপটা কিন্তু আর চলতে পারবে না, কারণ সে দেখবে যে এটা ফলস হয়ে গেছে। ৯ পাওয়ার সাথে সাথে যখন রেজাল্টটা পাবে তখন কিন্তু এটা সাথে সাথে ফলস। তো এবার তুমি অরিজিনাল রেজাল্টটা দেখবা, কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও। তো তুমি যদি এখানে আসো দেখো প্রথমবারে কিন্তু ছক্কা সে পাই গেছে উইনার উইনার চিকেন ডিনার। আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও এবার দেখো সে হচ্ছে ১১ ১০ ১১ মানে ওই যে তুমি লিখলা না যে ইউ হ্যাভ গট এখান দিয়ে লিখলা না যে র্যান্ড, সে কিন্তু এটা দেখাচ্ছে। সে দেখো এবার হচ্ছে তুমি চাইলে এখানে একটা স্পেস দিয়ে দিতে পারো, তাহলে দেখবে এটার পর একটা স্পেস আসবে। তো দেখো অনেকবার পরে আসি সে পাইছে উইনার উইনার চিকেন ডিনার। তো আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও সো দেখো এবার কয়বার পরে পাইছে, এবার হচ্ছে প্রথমে পাইছে ৬, তারপরে পাইছে উইনার উইনার চিকেন ডিনার। আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও তো দেখো এবার হচ্ছে প্রথমে ৩ ৭ ৭ পায় না, অনেকক্ষণ পরে নিচে যায় সে হচ্ছে একেবারে বহু পরে যায় সে উইনার উইনার চিকেন ডিনার এটা পাইছে। এবং পাওয়ার সাথে সাথে কিন্তু তোমার হচ্ছে এই ইফটা এই কন্ডিশনটাকে সে ফলস করে দিছে, মানে লুপটাকে সে টোটালি ফলস করে দিছে, সে এখানে স্টপ হয়ে গেছে। আর যদি তুমি ফলস না লিখতা সে কিন্তু আবার কিন্তু ৯ পাওয়ার পরে আবার প্রিন্ট করা শুরু করতো, আবার উইনার উইনার চিকেন ডিনার কোনো একদিন দেখাইতো, আবার হচ্ছে তোমার এভাবে করতে থাকতো। সো দেখো তুমি যদি আবার যদি কন্ট্রোল এস দাও, কন্ট্রোল অল্টার এন দাও, দেখো আচ্ছা আমাদের কোডটা হচ্ছে একটু হচ্ছে ইয়া করতেছে, কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন। তো দেখো এবার হচ্ছে তৃতীয়বারে যায় পাইছে। আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও এবার প্রথমবারে পাই গেছে। আবার যদি কন্ট্রোল অল্টার এন দাও এবার দেখো কতবার পরে পাইছে, অনেকবার পরে যায় পাইছে উইনার উইনার চিকেন ডিনার। আবার কন্ট্রোল অল্টার এন দাও দেখো এই যে রেজাল্ট নিচে দেখাচ্ছে এবার হচ্ছে বহু পরে যায় সে উইনার উইনার চিকেন ডিনার এভাবে পাচ্ছে। তার মানে টোটাল বিষয়টা হচ্ছে এই যে হোয়াইল দিয়ে কিন্তু আমরা এইরকম কাজগুলা করব, এটা কিন্তু তুমি আবার এই যে ফর দিয়ে করতে গেলে কিন্তু পেছায় যাবা। সো এই যে হোয়াইল দিয়ে কিন্তু এরকম কাজগুলা করা হয় যে একটা ভ্যালু নিলা ট্রু, কিন্তু তুমি হচ্ছে যখন অ্যাকচুয়াল মানটা যখন দিয়ে দিলা তখন কিন্তু তুমি এটাকে ফলস করে দিলা। ঠিক আছে, এটাকে তুমি কি করলা, ফলস করে দিলা যে আমি এটা পাইছি এখন আমার এটার আর দরকার না, এটা আমি ফলস করে দিলাম। সো এই জিনিসটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করে মানে বুঝে নিতে হবে। সো আরেকবার ওভারভিউ করে দিই, আমরা কি করছি, আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা বুলিয়ান টাইপ, যেটা মান হচ্ছে ট্রু, এবং আমরা বললাম যে ইজ রানিং, মানে এটা দেওয়া মানে হচ্ছে তোমার ইকুয়াল টু লেখার কোনো দরকার নাই, এটা যেহেতু ট্রু আর ফলস নিয়ে কাজ করে। এরপরে তুমি একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করলা এবং সেটাকে র্যান্ড নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলা, তুমি যে কোনো নামে নিতে পারো, এবং সেটাকে কি করলা তুমি যেন একটা ইন্টিজার ভ্যালু পাও এজন্য রাউন্ডের মধ্যে নিয়ে নিলা। এরপরে তুমি হচ্ছে কন্ডিশন দিলা যে ইফ র্যান্ড ইকুয়াল টু 9, যখন আমার এই র্যান্ডের ভ্যালুটা ৯ পাবে তখন কনসোলটা ব্লক করবে উইনার উইনার চিকেন ডিনার, এবং সেটার সাথে সাথে আমার এই যে ভ্যালুটা এটা তো ট্রু হয়ে রয়েছে। সো যদি আমি এটাকে ফলস না করি সে কিন্তু আবার প্রিন্ট করা শুরু করবে, এজন্য তুমি হচ্ছে এটাকে ফলস করে দিবা। আর যদি সে প্রথম ধাক্কাতে যদি প্রথম থেকে যদি যতক্ষণ পর্যন্ত সে ৯ না পায় ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এটা প্রিন্ট করবে এবং পাশে হচ্ছে র্যান্ডের যে ভ্যালুটা পাচ্ছে সেটা হচ্ছে দেখা দিবে। সিম্পল জিনিস, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তো এই সিম্পল বিশেষ করে হোয়াইল লুপিং এবং হচ্ছে কন্ডিশন, এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হইতে একটু কষ্ট হবে তোমার, বাট একবার ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু হিরো হয়ে যাবে, এটা মনে রাখো। সো ঠিক আছে, তুমি হচ্ছে এটা প্র্যাকটিস করে ফেলো আর হচ্ছে এভাবে হচ্ছে তুমি হচ্ছে ট্রাই করে দেখো এটা করতে পারো কিনা, কোনো প্রবলেম হলে আমাকে জানাইও। হ্যাঁ।